মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক اللهم صل وسلم على نبيك محمد اللهم صل عليه اللهم بارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 175 এবং 176 তম আয়াতে বললেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা আপনি তাদের কাছে ওই সকল ব্যক্তিদের ঘটনা বর্ণনা করুন যাদেরকে আমি আমার আয়াতগুলো দিয়েছিলাম ফানসালাখা মিনহা অতঃপর সে সেখান থেকে বের হয়ে গিয়েছে ইনসালাখ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইনসালাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি শব্দটির অর্থ বোঝা দরকার ইনসালাখ মানে কি ইনসালাখ মানে হলো আপনারা সাপকে তার খোলস পাল্টাতে দেখেছেন দেখেছেন কিনা সাপ খোলস পাল্টায় এবং তার একটি খোলস কোথাও পড়ে থাকে ছোটবেলায় আমরা দেখতাম জিজ্ঞেস করতাম বলতো সাপ তার জামা পাল্টিয়েছে বা তার চামড়া পাল্টিয়েছে এটাকে আরবিতে বলে ইনসালাখ এটাকে আরবিতে বলে ইনসালাখ ফানসালাখ মিনহা সে তার খোলস পাল্টিয়েছে ফাতবাহু শয়তান এন্ড দেন শয়তান তাকে তার অনুসারী বানিয়ে নিয়েছে ফাতবাহু শয়তান শয়তান মেড হিম হিজ ফলোয়ার এন্ড কম্পেনিয়ন ফাকানা মিনাল গাওিন এর মাধ্যমে সে পথভ্রষ্ট হয়ে গেল ওয়ালাউ শিনা লা রাফা'নাহু বিয়া আমি যদি চাইতাম তাইলে এই দিনের কারণে এই কোরআনের কারণে আমি তার মর্যাদা অনেক বাড়িয়ে দিতে পারতাম ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি কিন্তু এই ব্যক্তি তো মাটিকে কামড়ে ধরেছে জমিনকে কামড়ে ধরেছে সম্পদকে কামড়ে ধরেছে অথবা কি তার প্রভাবকে কামড়ে ধরেছে তার পোস্টকে কামড়ে ধরেছে তার পজিশনকে কামড়ে ধরেছে তার প্রপার্টিকে কামড়ে ধরেছে তার প্রেস্টিজকে কামড়ে ধরেছে তার ইগোকে কামড়ে ধরেছে তার ফ্যামিলিকে কামড়ে ধরেছে এগুলো নিয়ে সে তার সময়টা কাটিয়েছে এটাই তাকে ওভারওয়েলমিংলি তাকে অবেস করে রেখেছে তাকে অবেস্ট করে রেখেছে প্রিঅকুপাইড করে রেখেছে তার একেবারে মগ্ন করে রেখেছে এখান থেকে তাকে বের হতে দেয় নাই فمثله كمثل الكلب واتبع هواه এবং তার প্রবৃত্তিকে সে অনুসরণ করেছে তার প্রবৃত্তিকে সে অনুসরণ করেছে فمثله كمثل الكلب তার উদাহরণ হলো কুকুরের উদাহরণের মতো আই এম সরি টু সে তার উদাহরণ কুকুরের উদাহরণের মতো আল্লাহ তাআলা বলছেন আমি বলিনি فمثله كمثل الكلب and his example is like the example of a dog in tahmil alayhi yalhath wa in tatruhu yalhath কুকুরের উপর যদি তুমি কোনো বোঝা চাপিয়ে দাও তাইলে ও হাঁপাতে থাকবে জিব্বা একটা বের করে ও কেবল মনে হচ্ছে যেন প্রচন্ড ক্লান্ত এরকম করতে থাকবে ওয়াইন তাতরুকু ইয়ালহাস আর যদি তুমি তাকে ছেড়ে দাও ওর উপর কোনো বোঝা না চাপাও তাইলে দেখবে ও হাঁপাতে থাকবে এবং সে কি মনে হচ্ছে প্রচন্ড ক্লান্ত তাকে তুমি কোনো বোঝা চাপিয়ে দাও অথবা তাকে ছেড়ে দাও যাই অবস্থায় রাখো না কেন ওর চরিত্রটা হচ্ছে এরকম যালিকা মাসালুল কওমি আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যালিকা মাসালুল কওমি আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা এটা হচ্ছে সেই জাতির উদাহরণ যারা আমার আমাদের আয়াতগুলোকে অস্বীকার করেছে ফাকসুসিল কসস এগেইন আল্লাহ তাআলা বলেন ন্যারেট টু দেম দ্য স্টোরিজ গল্পগুলো তাদের কাছে বলুন লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন যেন তারা চিন্তা করে সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমি আপনাদের গল্প বলছি আপনাদের গল্প বলার জন্য আমি দাঁড়িয়েছি আপনাদের কথাগুলি আমি বলবো আপনাদের অন্তরে এগুলোকে স্থান দিতে হবে কানটা খুলে দিন মনটাকে উন্মুক্ত করে দিন কোনো দিকে তাকাবেন না কারো দিকে তাকাবেন না নিজের দিকে তাকান নিজকে আয়নার সামনে দাঁড়া করান চোখটা বন্ধ করুন প্রয়োজনে অথবা চোখটা খোলা রেখে বড় চোখ করে আমার দিকে তাকিয়ে থাকুন আমি কি বলার চেষ্টা করছি আমি যা বলছি তা আপনাকে অবশ্যই শুনতে হবে কারণ আমি আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা ফেইথফুলি বিশ্বাসের সাথে কেবল আপনার উইদাউট এনি প্রেজুডিস অথবা উইদাউট এনি ফেভার অর ফিয়ার আমি কেবল আল্লাহর ভয় অথবা আল্লাহর ভালোবাসায় আল্লাহর কথাগুলো বলতে চাই আপনাদেরকে প্রিয় ভাইয়েরা সম্মানিত বোনেরা আল্লাহ তাআলা যে বললেন তাদের কথা বলুন যারা দিন থেকে বের হয়ে গেছে সত্যিকার অর্থে আপনি দিন থেকে বের হয়ে গিয়েছেন দিন কি আপনার কাছে আছে দিন কি সত্যিকার অর্থে আপনার অন্তরটা ধারণ করেছে আপনার অন্তরটা কি দিনকে ধারণ করেছে আপনার অন্য অন্তরে কি দিনের রং আছে সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর রং তার চেয়ে উত্তম রং কোথায় আল্লাহর সংস্কৃতি তার চেয়ে উত্তম সংস্কৃতি কোথায় আল্লাহর দেয়া শিক্ষা তার চেয়ে উত্তম শিক্ষা কোথায় আল্লাহর দেয়া সভ্যতা তার চেয়ে উত্তম সভ্যতা কোথায় আল্লাহর দেয়া জীবন তার চেয়ে উত্তম জীবন কোথায় আল্লাহর দেয়া
যে সুন্নাহ যে পলিসি যে লাইফস্টাইল তার বাইরে উত্তম তুমি কোথায় পাবে এই জন্য কোরআন যে আয়াতটি আপনাদের অন্তরটাকে একেবারে তীরের মতো বিদ্ধ করে দেওয়ার কথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার কথা যদি আপনার মধ্যে একটি প্রকম্পন তৈরি করার কথা হলো আইনা তাযহাবুন আইনা তাযহাবুন তোমরা কোথায় যাচ্ছ হোয়্যার আর ইউ ডিপার্টিং ফ্রম মি তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ আইনা তাযহাবুন আন্না ইউফাকুন ওদেরকে কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে কোন দিকে তারা যাচ্ছে আইনাল মাফার কোন কোথায় তোমরা পালাচ্ছ তোমরা তো আমার কাছে ফিরে আসা দরকার এটি আপনাদের অন্তরকে বিদ্ধ করা দরকার আল্লাহ বলছেন অবাক হয়ে যে তোমরা কোথায় যাচ্ছ ফেরেশতারা অবাক হয়ে বলবে জাহান্নামের ফেরেশতারা কি তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন জাহান্নামী দিকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে ফেরেশতারা বারবার কোরআন এক জায়গায় না দুই জায়গায় না তিন জায়গায় না লুক এট দ্য কোরআন সার্চ দ্য কোরআন রিড দ্য কোরআন পড়ুন কোরআনের কাছে এসে দেখুন না বারবার ফেরেশতারা অবাক হয় কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর হোয়েনেভার এ গ্রুপ অফ পিপল উইল বি থ্রোন ইন টু দি হার হেল ফায়ার যখন জাহান্নামে একটা দল লোককে নিক্ষেপ করা হবে তখন তারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম আলাম ইয়াতিকুম নাযীর কি ব্যাপার তোমরা দলে দলে জাহান্নামে আসতেছো কেন তোমাদের কি কেউ জাহান্নামের কথা কোনোদিন বলেনি তোমাদের কি জাহান্নামের ভয় কেউ দেখায়নি তোমাদের আলটিমেট ডেস্টিনি ডেস্টিনেশন যে জাহান্নাম পাবে এই পথে চললে এ কথা কেউ তোমাদেরকে বলেনি জাহান্নামের ভয়াবহতার কথা কেউ তোমাদেরকে বলে নাই তোমরা এই জাহান্নামে কেন আসলে এই জাহান্নাম কেন তোমরা চুজ করলে ইউ হ্যাভ চোজেন ইট তুমি তোমার নিজের জন্য এটাকে চুজ করেছো কিসের মায়ায় কিসের ভালোবাসায় কিসের প্রত্যাশায় কিসের লোভে কিসের সম্মোহনে কি কারণে আপনি এদিকে এদিকে ছুটে বেড়াচ্ছেন প্রত্যেকটি সেকেন্ডে আপনি জানেন না অহম ইয়াসরিখুনা ফিহা জাহান্নামীদের ব্যাপারে কাবালে আল্লাহ তাআলা বলেন না অহম ইয়াসরিখুনা ফিহা তারা সেখানে চিৎকার করবে তা না শব্দটি ইয়াসরিখুন বলে না ইয়াসরিখুন তারা ভয়ঙ্কর আত্মনাদ করতে থাকবে আত্মনাদ ربنا اخرجنا منها نعمل صالحا غير الذي كنا نعمل الله বের করে দেন একবার যা দুনিয়াতে কাজ করেছে আর এগুলো করব না আরেকবার গিভ মি ইট লাইফ গিভ মি অ্যানাদার লাইফ অ্যানাদার চান্স আমাদেরকে আরেকটা জীবন দেন আরেকবার সুযোগ দেন আমরা পৃথিবীতে ফিরে গিয়ে এমন কাজ করব গায়র আল্লাহ দেখুন না আমল আমরা যে কাজ করতাম তার চেয়ে ডিফারেন্ট বিপরীত কাজ আমরা করব আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাদেরকে এতটুকু সময় দেইনি মা নু আম্মার যাদেরকে অন্যদিকে যেভাবে সময় দেওয়া হয়েছে এবং সেখানে অন্যরা যেভাবে শিক্ষা গ্রহণ করেছিল তোমরা কি সেখানে শিক্ষা গ্রহণ করতে পারতে না কিন্তু তোমরা তো তা করনি সেদিকে তোমরা দৃষ্টি ফেরাও নাই তোমাদের দৃষ্টি তোমাদের মন তোমাদের চিন্তা চেতনা অন্য কিছু আচ্ছন্ন করে রেখেছিল প্রিয় ভাইয়ের আমি সে কথা বলছি আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই তা হলো যে আমাদের জীবনটা যেন কোন অবস্থায় আল্লাহ তাআলা যার উদাহরণ দিয়েছেন যেটি মুখে আনতে অনেক সময় সামটাইমস আমি এটা মুখে আনতেও আমার লজ্জা লাগে আল্লাহ বলেছেন যে ডোন্ট বিকাম লাইক দি ডগস কুকুরদের মতো হয়ে যেও না তোমাদের জীবনটাকে সেরকম করো না আল্লাহ যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষের নেচার জানেন মানুষের প্রকৃতি জানেন মানুষের ইনক্লাইনেশন জানেন মানুষের অবসেশন জানেন তিনি মানুষ কি চায় কি প্রত্যাশা করে কোন দিকে সে তার চিন্তা চেতনাগুলোকে লালন করছে ধারণ করছে ফিটছে এটি আল্লাহ তাআলা জানেন সেইভাবে আপনার জীবনটাকে আপনি কোন অবস্থায় তৈরি করবেন না আমি দুটো ভিন্ন বিষয় আপনাদের দৃষ্টি আজকে আকর্ষণ করব একটি বিষয় হচ্ছে আমাদের অন্তর নিয়ে আমি সে কথা বলবো দুই নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে শিক্ষা এখন গ্রহণ করছি এই শিক্ষা কি আমাদের জন্য খাদ্য নাকি কুখাদ্য কি সেটাও আপনাদের জানা দরকার সেটা আপনাদের বোঝা দরকার আপনাদের জানতে হবে আপনাদের জানতে হবে একদল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা কলবিহি ওয়া সামইহি ওয়া বাসারিহি একদল লোকের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু একদল লোক আছে তারা তাদের রব তাদের লর্ড তাদের গড বানিয়ে নিয়েছে তাদের প্রবৃত্তিকে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের ক্যাপ্রিস তাদের ডিজায়ার তাদের ইন্টেনশন তাদের চায় তাদের ডিমান্ডস তাদের প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা ইত্যাদিকে তারা তাদের গড বানিয়ে নিয়েছে সে পথভ্রষ্ট
সে হতে পারে ন্যাশনাল কোন বড় ধরনের পলিসি মেকার হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু দৃষ্টিতে সে কুকুর আল্লাহ সুবহানাহু দৃষ্টিতে সে পদভ্রষ্ট আল্লাহ তাআলা ওর জ্ঞান থাকে সত্ত্বেও কে পদভ্রষ্ট করে দিয়েছেন সে আপনার আপনাকে তার অনুগত অথবা আপনি তার অনুসরণ পাওয়ার যোগ্য না সে ব্যক্তি তার উদাহরণ তো আল্লাহ তাআলা এর আগে আপনাকে দিয়ে দিয়েছেন যে সকল ব্যক্তিরা কেবলমাত্র তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যা চায় তাদের মনে যা চায় তারা কেবল তাই করে তারা তাই বলে কিন্তু একজন মুসলিম সে মনে যা চায় সে তা করতে পারে না একজন মুসলিম অলওয়েজ কন্ট্রোল বাই আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার বাই কোরআন এন্ড সুন্নাহ হি অর শি ইজ অলওয়েজ গাইডেড বাই দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ যখনই তিনি কখনো কোনো সমস্যায় পড়েন তখন তিনি কোরআনের কাছে যান তিনি সুন্নার কাছে যান তিনি সেখানে কাউন্সেলিং নেন তিনি সেখানে গিয়ে জিজ্ঞেস করেন কোরআন তুমি আমাকে বলো আমার সমস্যার সমাধান কি সুন্নাহ তুমি আমাকে বলো কোন লাইফস্টাইল আমার মেনটেন করা দরকার তুমি আমাকে জানিয়ে দাও আমি কোন পথে চলবো সে বারবার কোরআন এবং সুন্নার কাছে ফিরে যায় সে বারবার ওই ব্যক্তিদের মেজদাক সে অবলম্বন করে যদি তারা কোরআন এবং সুন্নার কাছে ফিরে যেত তাইলে কেবলমাত্র তারা পথ পেত কোরআনের সেই নির্দেশ যখন তারা কোনো বিপদে বিতর্কে পড়ে তখন তারা কোরআন এবং সুন্নার কাছে ফিরে যায় এবং আল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আপনি যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি সত্যিকার অর্থে বিশ্বাস রেখে থাকেন তাহলে আপনার ডেস্টিনি হলো কোরআন এবং সুন্নাহ অন্য কেউ আপনার ডেস্টিনি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি ঘোষণা করলেন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন মুস্তাকবিরিনা ডিজিজেস অফ আওয়ার হার্টস আমাদের অন্তরে যে রোগ এই রোগের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বললেন মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন একদল লোক তারা মুস্তাকবিরিনা ভয়ঙ্কর ভাবে তার অহংকারী ভয়ঙ্কর ভাবে মুস্তাকবিরিনা নট মুতাকাব্বিরিন মুস্তাকবিরিন আরো এটা বাবুল ইস্তিফাল আরো অনেক ভয়ঙ্কর লেভেলের তার অহংকারী তাদের ইগোই হচ্ছে তাদের একমাত্র একমাত্র তাদের পথ দেখানোর মালিক তাদের ইগোই কেবল তাদেরকে পথ দেখায় তাদের ইগোই কেবলমাত্র তাদেরকে পরিচালনা করে কোন কাজ করবে তাদের ইগো দিয়ে তারা পরিচালিত হয় অন্য কোনো কিছু তাকে পরিচালনা করে না ইগোকে সে তার গড বানিয়ে নিয়েছে তার রব বানিয়ে নিয়েছে তার লিডার বানিয়ে নিয়েছে এবং সে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে তার অহংকার সে প্রকাশ করে থাকে মুস্তাকবিরিনা বিহি সামিরান এবং দুই নম্বর হচ্ছে দে আর অলওয়েজ টিক টকার দে আর অলওয়েজ চ্যাটার এন্ড দে আর অলওয়েজ টকার তারা কেবলমাত্র কি করে টিকটক অথবা টক অথবা তারা কি করে তারা কেবল গল্প বাঁচে গল্পে তারা তাদের নিজকে ব্যস্ত রাখে আমি প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ এবং তিন নম্বর হচ্ছে তাহাজুরুন তারা যা কিছু কল্যাণ করে এগুলিকে প্রত্যাখ্যান করে যা কিছু অকল্যাণ করে সেগুলি তারা নেয় যা কিছু অকল্যাণ করে সেগুলি তারা গ্রহণ করে কল্যাণ করে যায় এগুলো কোনোটাই তারা গ্রহণ করে না প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আজকে এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি যে পৃথিবীতে লোকেরা তার শরীর নিয়ে ব্যস্ত অথবা তার শরীর যেই জায়গায় কমফোর্ট পাবে এই জায়গাগুলো নিয়ে ব্যস্ত আপনি যখন আয়নায় দাঁড়ান তখন আপনার চেহারাই কেবল আপনি দেখতে পান আপনি যখন কসমেটিক্স ইন্ডাস্ট্রির দিকে তাকান কেবলমাত্র দেখবেন তার চেহারাটাকে কিভাবে সে সুন্দর করবে এটা ছাড়ার কোনো আবিষ্কার নাই এই পৃথিবীর সবচেয়ে ভাইব্রান্ট ইন্ডাস্ট্রি এখন যে ইন্ডাস্ট্রি সবচেয়ে কি ইমার্জিং এবং সবচেয়ে বড় জায়গাগুলো দখল করে আছে তোমাদের তিনটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি হলো কসমেটিক ইন্ডাস্ট্রি যত ধরনের কসমেটিক্স আছে কত ধরনের কসমেটিক্স আছে দেখবেন এটা একদম বুমিং ইন্ডাস্ট্রি দুই নম্বর আরেকটা ইন্ডাস্ট্রি আছে তথাকথিত এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি এন্টারটেইনমেন্ট হচ্ছে গান বাদ্য অশ্লীলতা সিনেমা নাটক টিকটক হাবি জাবি যা আছে এগুলো নিয়ে ভর্তি খেলাধুলা এগুলোই আরেকটা ইন্ডাস্ট্রি আমেরিকা প্রতি বছর তার এন্টারটেইনমেন্টের জন্য সিনেমা বানানোর জন্য যে পরিমাণ অর্থ তারা খরচ করে এই পৃথিবীর অর্ধেক দারিদ্র এক বছরে দূর করে দেওয়া যায় তাদের কেবলমাত্র ওই টাকা দিয়ে বাংলাদেশে কেবলমাত্র খেলাধুলা এবং তথাকথিত ইন্ডাস্ট্রিতে যেই পরিমাণ এই এন্টারটেইনমেন্টে যেই পরিমাণ খরচ হয় এই খরচ দিয়ে বাংলাদেশের দারিদ্র পাঁচ বছরে এইরকম খরচ দিয়ে পাঁচ বছরে গোটা দারিদ্র দূর করে দেওয়া যায় কিন্তু সেটার পেছনে কি পরিমাণ বাজেট একবার কখনো চিন্তা করে দেখেছেন তার বাজেট কত বড় কি বিশাল শয়তান কিভাবে বিজয়ী হয়েছে শয়তান বিজয়ী হয়েছে শয়তান বিজয়ী হয়েছে শয়তান বিজয়ী হয়েছে দেখেন না দিন পরাজিত হয়েছে কিভাবে দেখেন না আমাদের হাতেই এবং আমরা কিভাবে তাকে গলা টিপে হত্যা করছি প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটি মুহূর্তে এটি আমাদের লাইফস্টাইল কসমেটিক্স আমাদের মেয়েরাও তারা যদি বিউটি পার্লারে না যায় তাহলে তাদের ভাত হজম হয় না তারা আত্মহত্যা করে কেন আমি বিউটি পার্লারে গেলাম না যেতে পারলাম না
তার দামি জামা কাপড় কেন হলো না এগুলি তার একমাত্র দিকদর্শন এগুলো নিয়ে সে কেবলমাত্র ঘুরে বেড়ায় তার চেহারাটা অনেক সুন্দর হবে ইউরোপে আমরা তার আত্মহত্যা করে কেন তার চেহারাটা ইমপ্রেসিভ না কেন কোন ছেলে অথবা কোন মেয়ে তাকে ইভ টিজ অথবা অ্যাডাম টিজ করলো না অ্যাডাম টিজ মানে হচ্ছে ছেলেরা ছেলেদেরকে মেয়েরা টিজ করবে আর মেয়েদেরকে ছেলেরা টিজ করবে এটাকে বলে ইভ টিজ এই টিজিং কেন করলো না অথবা তাকে কেন জড়িয়ে ধরলো না তাকে কোনো খারাপ কাজে আহ্বান করলো না ইনভাইট করলো না ফ্লায়ার স্টেশনে কেন তাকে ইনভাইট করলো না এই কারণে সেখানে তার আত্মহত্যা করে শরীর শরীর সর্বস্ব শরীর ছাড়ার কোনো কিছু নাই তার চিন্তা চেতনায় আপনিও তো কেবলমাত্র শরীর অথবা এই শরীরকে কিভাবে আপনি আপনি কমফোর্ট প্রদান করবেন সেটা নিয়ে আপনি ব্যস্ত আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাযীনা কাফারু ইয়াকুলুনা ওয়াতামাত্তাউন يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مسوى لهم جرى كافر ورا كبل شرير شربشو كافر شرير شربشو مؤمن ده شرير شربشو نا مؤمن ده تدير الله تعالى تدير كش بيست بروبرتي جدي بدن كورسين شيرو تر روح تر قلب أبغى يجون إنها لا تعمل أبصار ولكن تعمل القلوب التي في الصدور মানুষ এবং অমানুষের মধ্যে পার্থক্য হচ্ছে একজনের তার অন্তরটা মৃত আরেকজনের অন্তরটা জীবিত একজনের হার্ট রোহ অলপ অলরেডি মৃত ডিজিজড সাফারিং ফ্রম মেনি এইলমেন্টস সেখানে অনেক রোগ আচ্ছন্ন করে রেখেছে আর একজন অন্তরটাকে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহর কাছে তুমি কলবে সালিম ছাড়া আইসো না আল্লাহ তোমাকে একটা কলবে সালিম প্রদান করেছেন খবরদার কলবে সালিম ছাড়া তুমি আল্লাহর কাছে আইসো না কলবুন সাকিম কলবুন মারিদুন কলবুন কাসিন একটা প্রচন্ড রোগাক্রান্ত অন্তর প্রচন্ড একটি অহংকারী অন্তর অথবা একটি কঠোর কঠিন অন্তর যে অন্তরে আল্লাহর কথা কোনো আঘাত তৈরি করে না আল্লাহর কথা শুনলে তার অন্তরে কোনো ভাইব্রেশন তৈরি হয় না প্রকম্পন তৈরি হয় না এইরকম অন্তর নিয়ে তুমি খবরদার আমার কাছে আইসো না তোমাকে আসতে হলে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম কলবিন মুনীব ইন্নাহু আবদুন আওয়াহুন মুনীব তিনি আবদুন কেমন আবদ আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসেন আওয়াহ মুনীব যে বান্দা কেবল আল্লাহর কাছে ফিরে আসে ইয়াহিন্নু ইলা রাব্বি তার রবের কাছে যাওয়ার জন্য সে কান্না করে চিৎকার তার অন্তরে একটা অনুরণন থাক প্রত্যেকটি মুহূর্তে একটা অনুরণন হয় তার অন্তরে একটা ঝাঁকুনি প্রত্যেকটা সেকেন্ডে তৈরি হয় আমার রবের কাছে কখন আমি যাব এটা আল্লাহ মুনীব প্রত্যেকটা মুহূর্তে সে তার রবের কাছে ফিরে যায় তার রবকে সে যখন স্মরণ না করতে পারে তখন সে একাকিত্ব ফিল করে তার একাকিত্বের যে যে সময়টা সেই সময়টা কাটায় তার রবের সাথে সে আলোচনা করে রবের সাথে সময় দিয়ে প্রিয় ভাইরা অনেক কিছু তো করেছেন আপনার শরীরের জন্য বহু কিছু করেছেন সুন্দর সুন্দর খাবার খেতে হবে সুন্দর সুন্দর জামা কাপড় পরতে হবে সুন্দর সুন্দর বাসায় ফ্ল্যাটে থাকতে হবে না দুষ্ণ দুষ অবস্থায় আপনার থাকতে হবে কতবার আপনার অন্তরের চিকিৎসা আপনি করেছেন আপনার অন্তরের খবর কে নেবে অন্তরটাকে কে এটাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ তাআলা কি কথা আপনাকে বলেননি ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন লিতুনযির মান কানা হাইয়া আপনি কি সত্যিকার অর্থে জীবিত না আপনি মৃত একবার সত্যিকার অর্থে দেখেন তো ভাইব্রেশন আল্লাহর নাম নিলে এখানে কোনো ভাইব্রেশন তৈরি হয় না ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন মোমেনদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরে একটা ধাক্কা লাগে এই ধাক্কা কি সত্যি করতে লাগে কিনা দেখেন তো যদি না লেগে থাকে তাহলে কিন্তু অলরেডি আপনি রোগী আপনি কিন্তু অলরেডি রোগী আপনি হয়তো বা জানেন না বুঝতে পারেন না যাহাব তুইলা তবিবিন লি উরি হা হালি আমি ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার একটু দেখো তো আমার অবস্থাটা কি হাল ইয়াদরি তবিব মা বিমা জারালি ডাক্তার কি জানে সত্যি করতে আমার রোগ কি জালাস্তু ফাকাল মাশ ইকওয়াক সিফা আমি তার কাছে গেলাম ডাক্তার আমাকে বলল আচ্ছা বলুন তো আপনার সমস্যা কি ফাকুলতুল হারু আবলাগু মিন মাকাল আমি বললাম আপনাকে কি বলবো আমার অবস্থা খুবই খারাপ আতাইতুকা ইয়া তবিব আলা ইয়াকিন বি আন্নাকা লাস্তা তামলিকু মা বিবালি আমি আসছি ডাক্তার তবে আমি জানি আপনি আমার রোগ সমাধান করার মতো সক্ষমতা রাখেন না ক্ষমতা নাই কিন্তু তারপরে তো কোনো না কোনো ডাক্তারের কাছে আমাকে আসতে হবে আমি তো রোগী আমি কি অসুস্থ এই জন্য আমি আসছি انا لا اشتكي الحمى احتجاجا بل الحمى الذي تشكو احتمالي আমি কোন জ্বরে আক্রান্ত নই আমার কোন মাথা ব্যথা নেই এই কথা কিন্তু আমি বলতে চাই না বরং আমার রোগ তার চেয়ে অনেক অনেক বেশি فتحت اليك حلقك تراه فقل لي هل اكلت من الحلال আমি আমার মুখটাকে একটু খুলে দিলাম একটু জিহ্বাটা টেস্ট করে দেখেন তো এটা চেক করেন আপনার কি কোনো যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে আপনি জিহ্বাটা চেক করে দেখবেন আমি কি কখনো হারাম খেয়েছি আমি কখন হারাম খেয়েছি এটা টেস্ট করেন আপনার কাছে এমন যন্ত্র থাকলে আমি কেবল এই যন্ত্রের খোঁজে আপনার কাছে এসেছি
আমার জিহ্বাটা টেস্ট করুন, আমার মুখটা একটু দেখুন, আমার গলাটাকে একটু পরীক্ষা করে দেখেন এখান দিয়ে কোনোদিন কোন হারাম খেয়েছে কিনা। আতারিফু ইয়া তাবিবু দা আকলবি, হে ডাক্তার আপনি কি জানেন আমার অন্তরের রোগের ব্যাপারে আমি এসেছি, আমার শরীরের রোগের ব্যাপারে আমি আসিনি। ফাদা কলবু আযু মিন হাযালি, আমি আপনাকে আমার যে দুর্বলতা অন্যান্য অসুস্থতা এগুলো কিচ্ছু না, আমার মূল সমস্যা হচ্ছে আমার অন্তরের রোগ, আপনি আমার অন্তরের রোগের চিকিৎসা করুন। কাশাফতু ইলাইকা আন সাদরি আজিবনি আতাসমাউ ফিহি মিনাল কোরআন ইতালি, আমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দিলাম, এই জামাটা খুলে দিলাম, একটু অন্তরটাতে কোনো একটা হার্ট মাপার জন্য আপনার তো অনেক যন্ত্র আছে, আমার হার্ট মাপার দরকার নেই, এখানে কি কোরআনের তেলাওয়াত শুনতে পাচ্ছেন কিনা দেখেন তো, আমার অন্তরে আল্লাহর জিকির শুনতে পাচ্ছেন কিনা একটু দেখেন তো, যদি এটা না শুনতে পারেন কোরআনের তেলাওয়াতের যদি কোনো অনুরণন না থাকে তাহলে তো আমি মৃত, তাহলে তো আমি অসুস্থ, আপনি এটার চিকিৎসা করবেন আমার কাছে, আমি অন্য চিকিৎসার জন্য আসিনি, প্রয়োজন আপনি ওপেন হার্ট সার্জারি করে দেখেন আমার অন্তরে কি আছে, আমার হৃদয় কি আছে, একটা ওপেন হার্ট সার্জারি করেন, ওপেন হার্ট সার্জারি করে আমাকে বলেন। তাকুল বি আন্নামা ফিহি ইলতিহাবুন ওয়া রিশুন মা আজাবতা আন সুআলি, আপনি যদি বলেন আমার অন্তরটা কেন জ্বলছে, আমার এখানে ডায়াবেটিস, আমার এখানে গ্যাস্ট্রিক অথবা আলসার বা ইত্যাদি তৈরি হতে, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন না, এখনো আমার এখন প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। ওয়া তাউতু আলা ফামিল মিকিয়াস ফাকুল্লি আসাহমু হারারাতিল ঈমান গালি, আপনি আমার একটু টেম্পারেচার চেক করে দেখেন তো, টেম্পারেচার চেক করে তো আপনারা জানেন যে আমার জ্বর কতটুকু, আমার এবার ঈমানের টেম্পারেচারটা একটু মাপেন তো, আমার ঈমানের টেম্পারেচারটা একটু মেপে বলেন আমার ঈমানের টেম্পারেচারের পারদটা কি উপরের দিকে নাকি নিচের দিকে। আমি এই জন্য সে কথা বলি প্রিয় ভাইরা, যদি এখানে কোনো ঈমান টেম্পারেচার মাপার যন্ত্র যদি এখানে দেয়া হতো যে যাদের ঈমান আছে কেবল তারাই মসজিদে প্রবেশ করতে পারবে, কয়জন প্রবেশ করতে পারতাম আপনারাই জানেন, কয়জন প্রবেশ করতে পারতাম আপনারাই জানেন, আপনার অন্তরের আপনার ঈমানের টেম্পারেচার কে পরীক্ষা করবে, সেই পরীক্ষা আপনি কবে নিতে যাবেন। আমি যেন বলছি সিকামি মিন মুফারাকাতিল খাতায়া ওয়ালাইসা মিনাল জুকামি ওয়ালা সুআলি, আসলে ডাক্তার আপনি কি চিকিৎসা করবেন আমি জানি না, আমি আমার চিকিৎসা আমার আমার রবের কথা আমার রাসূলের কথা থেকে জেনেছি, তা হলো আমি যদি গুনাহ থেকে আমার নিজকে মুক্ত রাখতে পারি তাইলে আমি সুস্থ থাকব, গুনাহ থেকে যদি আমি আমার নিজকে মুক্ত রাখতে পারি তাহলে আমি সুস্থ থাকবো, কিন্তু আমি তো গুনাহ থেকে আমার নিজকে মুক্ত রাখতে পারি না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকেও রাসূলের চারিদিকেও মুনাফিকরা ঘিরে থাকতো, আল্লাহ তাআলা এই মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত বিরক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতে পারেন না কারণ তিনি এত সম্ভ্রান্ত, তিনি এত এলিট যে তিনি মুখ ফুটে কখনো খারাপ কথা বলতে জানেন না, শেখেননি, তার রব তার অন্তর থেকে সব দূর করে দিয়েছেন, তিনি কখনো খারাপ কথা বলতে জানেন না, চেনেন না, তিনি বুঝেন না কিভাবে বলতে হয়, যারা তাকে অত্যাচার করেছে তাকে হত্যার পরিকল্পনা করেছে তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন, ফেরেশতাদেরকে বলেছেন আল্লাহ কি আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠিয়েছেন নাকি, তা তো না, আমাকে তিনি রাহমা হিসেবে পাঠিয়েছেন, আমি কিভাবে ধ্বংস করে দিই অথবা ধ্বংসের প্রবক্তা কিভাবে আমি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লানত করেন নাই কখনো, তিনি কারো উপর কখনো হাত তোলেননি, তিনি কখনো কাউকে গালিগালাজ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম একজন ব্যক্তি, এর কাছে মুনাফিকরা ঘিরে থাকে, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা তাকে ব্যস্ত রাখতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা মেডিকেশন এটা একটা ঔষধ তিনি নাজিল করলেন, নাজিল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, হে মুমিনরা হে লোকেরা এখন থেকে তোমরা রাসূলের কাছে যদি কথা বলতে হয় তাহলে আগে দান সাদাকা করে তারপরে ঢুকতে হবে, আগে কি করতে হবে, সাদাকা করে ফি দিয়ে তারপরে ঢুকতে হবে, ফি রাসূলকে না এ ফি আল্লাহকে, দান সাদাকা আল্লাহর রাস্তায় সাদাকা করে তারপরে তোমরা ঢুকতে পারবে। যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার, এটি তোমাদের জন্য অনেক কল্যাণকর, তোমাদের অন্তরটাকে অধিকতর পবিত্র করবে এই কাজটি। ফা ইন লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম, কিন্তু যদি না পাও তাহলে এটা ভিন্ন কথা, তোমাদের যদি ক্ষমতা না থাকে তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার রাসূলের কাছে যাওয়া যাবে না, আমার রাসূলের কাছে যেতে হলে এখন থেকে ফি দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন আশফাকতু মান তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফা ইন লাম তাফআলু ওয়া তাবা আল্লাহু আলাইকুম ফা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহু খায়রুম আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন। তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা যদি না পারো, তোমরা তো এখন ভয়ে আতঙ্কে আছো যে তোমরা দিতে পারবে না, তাহলে তোমাদেরকে ডিফারেন্ট পলিসি আমি দিচ্ছি কি করতে হবে। মুনাফিকরা রাসূলের সামনে চারিদিকে এসে ঘিরে থাকতো এবং তাকে অপ্রয়োজনীয় প্রশ্ন করতো, অপ্রাসঙ্গিক ইস্যু নিয়ে তাকে খুবই ব্যস্ত করে রাখতো, কিন্তু যারা একেবারে সলিড ইমানদার, যাদের জেনুইন রিয়েল ইস্যু আছে রাসূলের কাছে জানার জন্য, তাদের ইমানটাকে বাড়ানোর জন্য, তারা রাসূলের সংস্পর্শে আসবে, তার কাছে একটু জিজ্ঞেস করবে, ইমানকে তারা বাড়িয়ে নেবে, এই লোকগুলো আসতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সিদ্ধান্ত দিয়ে দিলেন আসতে হলে সাদাকা করে আসতে হবে। আপনাদের কি মনে হয় মুনাফিকরা টাকা পয়সা দিয়ে তারপর রাসূলের কাছে আসবে? নেভার, এখন আর মুনাফিকরা আসে না, কিন্তু মুমিনরা তো আসতে পারতেছে না কারণ তাদের তো টাকা পয়সা নাই, তারা তো আসতে পারছে না, তারা কাঁদছে রাসূলের কাছে যদি পারছে না।
আমি আপনাদেরকে এই কথা বলছি সাহাবায়ে কেরামরা জীবিত রাসূলকে তারা দূর থেকেও দেখছেন কিন্তু রাসূলের কাছে এসে পাশে এসে বসবেন এইজন্য তারা কাঁপছেন আসতে পারছেন আর এই যে আপনারা লোকেরা যে আপনারা রাসূল থেকে হাজার কোটি মাইল দূরে অবস্থান করছেন আপনাদের অন্তরে কোনোদিন এই ভাইব্রেশন তৈরি হয় নাই কোনোদিন অনুভূতি তৈরি হয় না রাসূলের সুন্নাহর সাথে কমপক্ষে সময়টা কাটাই রাসূলের সুন্নাহর সাথে সময়টা কাটাই এমন একটা দেশ যে দেশের মাদ্রাসা ছাত্রদের বই লেখা হয়েছে ইতিহাস কালচার ইত্যাদি সেখানে মুসলমানদের যে ঐতিহ্য সালাম একেবারে তালাক দিয়ে দেওয়া হয়েছে সালাম বলতে কোনো জিনিস নাই হিজাব বলতে কোনো জিনিস নাই মুসলমানদের দাড়ি বলতে কোনো জিনিস নাই টুপি বলতে জিনিস এগুলো হারাম তালাক দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে এই রকম একটা পরিস্থিতিতে আপনারা আছেন কোথেকে ঐতিহ্য শিখবেন দিন শিখবেন কোথেকে ওরা দিন জানবেই কোথেকে দিনকে তো তালাক দিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে দিনকে এখানে অ্যালাইন দেখানো হচ্ছে দিনের যারা ধারক এবং বাহক তাদেরকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হচ্ছে ভিলেন এই আপনারাই করছেন এগুলো আপনাদের আত্মীয় স্বজন আপনাদের জ্ঞাতি গোষ্ঠী অথবা আপনাদেরই মানুষরা এই কাজগুলো করছে আপনাদের লোকেরাই করছে এগুলো এবং আপনাদের চোখের সামনে এই কাজগুলো করছে তারা কাঁদছে রাসূলের কাছে তারা আসতে পারছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের উপর থেকে সত্যিকার জেনুইন অন্তরের আওয়াজগুলো শুনেন জেনুইন অন্তরের আওয়াজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের উপর থেকে শুনেন সেটি জানেন না একজন নারী এসে খাওলা বিনতে জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন এবং বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আমি কি করব ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি এতগুলো সন্তান আমার স্বামীকে দিলাম আমার যৌবন তার পিছনে কাটাইলাম এখন বৃদ্ধ বয়সে তিনি আমাকে তালাক দিয়ে দেবেন এটা হতেই পারে না রাসূল সাল্লাল্লাহু কি বলবেন তালাক দিয়ে দিলে তো কিছু করার নাই আল্লাহ তাআলা সপ্তম আকাশের উপর থেকে শুনে ফেললেন এবং তিনি সূরা নাজিল করে দিলেন পরিপূর্ণ একটা সূরাতুল মুজাদালা কদ সামিআ আল্লাহু ক্বাওলা আল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলা আল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা বৃদ্ধ একজন নারী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম 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 অবস্থা এটা হতেই পারে না আমি এটা মেনে নিতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন সপ্তম আকাশের উপর থেকে সূরাতুল মুজাদালা সূরাটার নামই হলো মুজাদালা মানে বিতর্ক বিতর্ক দুইজন আল্লাহর রাসূলের কাছে সেই নারী তর্কের মতো করে বলছেন এটা কেন কেন এরকম হবে এটা হতেই পারে না ইয়া রাসূলুল্লাহ এটা হতেই পারে না তিনি আমাকে তালাক দিতেই পারেন না আমি কোনো অন্যায় করিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন কদ সামিআ আল্লাহু আল্লাহ শুনলেন কাওলা আল্লাতী সেই নারীর কথা তুজাদিলুকা যে বিতর্ক করছেন আপনার সাথে ফি যাওজিহা তার স্বামীর ব্যাপারে আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা আল্লাহ কিন্তু আপনার দুজনের কথাবার্তা শুনছেন আল্লাহ আপনার দুজনের কথাবার্তা শুনছেন একজন নারী একজন সাধারণ নারী বৃদ্ধা আমি নারীকে স্যালুট দিই যদি আমি তাকে পেতাম তাহলে তার কাছ থেকে আমি কিছু দোয়া চেয়ে নিতাম আমার জন্য বিশ্বাস করুন এই নারীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নারী রাস্তায় দাঁড় করিয়ে রেখে তাকে অনেক নসিহা প্রদান করেছেন উমর বলেছেন এই নারী যদি সন্ধ্যা পর্যন্ত আমাকে এখানে দাঁড় করিয়ে রাখতো উমরের ক্ষমতা ছিল না একটা পা সামনে যাওয়ার কারণ সপ্তম আকাশের উপর থেকে আল্লাহ তার কথা শুনেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন এই নারী এসেছে আমি তখন কিন্তু ঘরে এবং সাহাবায়ে কেরাম রাসূলের স্ত্রীদের ঘরের অবস্থা কি আপনারা জানেন কেবল একজন শুতে পারে অথবা দুইজন মোটামুটি শুতে পারে তাও পা আবার দেয়ালের সাথে লেগে যায় মধ্যখানে কোনো বাউন্ডারি এরকম কিছু নাই কাপড় দিয়ে সেখানে কি আলাদা করে দেয়া এই রকম একটা জায়গায় আয়েশা দিল বললেন আমার পাশে এই নারী যে রাসূলের সাথে কথা বলছে আমি আমার কানে শুনি নাই কিন্তু আমার রব সপ্তম আকাশের উপর থেকে শুনেছে আমি আল্লাহর কসম আমি শুনি নাই তারা কি আলোচনা করছে কিন্তু আমার রব কিভাবে শুনলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন কিন্তু নারী আয়েশা দিল তিনি বলছেন আমি শুনিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই নারী কি আলোচনা করেছেন প্রিয় ভাইরা আমি যে কথা বলছি তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কথাগুলো শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আল্লাহ এদের মনের আকুতিগুলো জেনেছেন সাহাবায়ে কেরামের মনের আকুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন কোনো সমস্যা নাই ফাইল লাম তাফালু ওয়া তাবাল্লাহু আলাইকুম তোমরা যদি না দিতে পারো তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন এখন থেকে তোমরা নামাজ পড়ো নিয়মিত যাকাত প্রদান করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো এটাই তোমাদের জন্য সাদাকা হিসেবে কবুল হয়ে যাবে এই আয়াতটি পরবর্তীতে ইয়ে হয়ে যায় মনসুখ হয়ে যায় এটা আপনি জানেন একটা একাডেমিক ডিসকাশন যেখানে আয়াত তেলাওয়াতটা ঠিক থাকে কিন্তু আয়াত কি আয়াতের হুকুম রহিত হয়ে যায় মনসুখ হয়ে যায় এটা হচ্ছে এটা এটা একাডেমিক ডিসকাশন সেই একাডেমিক ডিসকাশন আমি যাচ্ছি না এই আয়াতটি পরবর্তীতে মনসুখ হয়ে যায় আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আয়াতটা নাজিল হয় রাসূলের কাছে তিনি আসতে পারবেন রাসূলের জামাতা রাসূলের আপন চাচাতো ভাই তারপর আসতে পারছেন না টাকা পয়সা তো নাই টাকা পয়সা তো নাই কিভাবে আসবেন তিনি সাদাকা করতে পারছেন না তিনি বলেন আমি ঘরে গিয়ে দেখলাম এখানে একটা স্বর্ণ মুদ্রা আছে আমি যদি স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিই একটাই তো মুদ্রা যদি দিয়ে দিই তাহলে তো একবার কেবল যাইতে পারবো রাসূলের কাছে
এজন্য আমি এটাকে রূপ্য মুদ্রায় রূপান্তরিত করলাম আমি এটাকে 10টা মুদ্রা বানালাম যেন প্রতি একবার সাদাকা করে তারপর একবার রাসূলের কাছে আসতে পারি কিছু করে আমি এটা দিই একবার আসি আবার যাই আবার দেই আবার আসি আবার যাই আবার আসি এই জন্য তো শেষ হয়ে গেছে এরপরে আল্লাহ তাআলা নাযিল করে দিলেন যাও তোমাদের এই বিধান এখন থেকে রহিত হয়ে গেছে কারণ এর মধ্যে জানা হয়ে গেল কারার সত্যিকার অর্থে রাসূলকে ভালোবাসে কার সত্যিকার অর্থে ভালোবাসে না যারা এতক্ষণ ব্যস্ত করে রেখেছিল রাসূলকে এরা কিন্তু এখন দূরে সরে গেছে বুঝাই গেল পরিস্থিতিটা কি প্রিয় ভাইরা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি প্রথম মানুষ যে আয়াতের উপর আমল করেছে এবং আমি সর্বশেষ মানুষ যে আয়াতের উপর আমল করেছে আমার আগেও কেউ আমল করতে পারে নাই আমার পরেও কারো আমল করার কোনো সুযোগ নাই কারণ আয়াত তো অলরেডি রহিত হয়ে গেছে এমন একটা সময় ছিল যখন মুসলমানরা তারা কম্পিটিশন করত ভালো কাজের ক্ষেত্রে যে আমি কোরআনে সব আয়াতের অর্থ জানি আমি কোরআন এমন কোন শব্দ নাই যে শব্দের অর্থ জানি না আমি পুরো কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াত আমি হেফজ করিনি আমি এত হাজার এত লক্ষ হাদিস হেফজ করেছি আমি এই করেছি আমি ভালো কাজ করেছি আমি এই করেছি আর এখন আপনারা একটা ডিফারেন্ট সোসাইটি তৈরি করছেন কার নক কত বড় কার চুল কত বড় কেক কত বড় সন্ডা পান্ডা গুন্ডা এগুলো হচ্ছে এখনকার সমাজের সেলিব্রিটি যত দুষ্ট যত খারাপ যত বড় প্রস্টিটিউট তত বড় তার পিছনে মিডিয়া ঘুরতে থাকে যত বড় সন্ত্রাসী তত বড় সেলিব্রিটি দেখেন নাই যত বড় আল্লাহ দ্রোহী তত বড় বুদ্ধিজীবী হিসেবে আপনাদের 90 ভাগ মানুষ দাবি করে যারা মুসলমান এইরকম একটা দেশে এটা সংগঠিত হচ্ছে যত বড় নাস্তিক তত বড় সেলিব্রিটি তত বড় টক শো এর অনেক বড় কি ডিসকাসেন্ট ওর বুদ্ধি তো আল্লাহ তাআলা সেই দিন থেকে রোপ করে দিয়েছেন যেদিন সে তার রবকে অস্বীকার করেছে ওই দিন থেকে আল্লাহ তাআলাকে জাহেল হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন সেই দিন থেকে এই সকল লোকেরা জাহেল জালেব এবং জাহেল সে জালেব এবং জাহেলদেরকে আপনারা সেলিব্রিটি বানাচ্ছেন তাদের প্রেসক্রিপশন নিয়ে আপনারা আপনাদের সবকিছু চালাবেন আপনাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিয়ে তৈরি করবেন আপনারা কিসের মুসলমান কিসের মুসলমান সাহাবায়ে কেরামদের দিকে একবার তাকান না তাদের ইসলামের অবস্থা কি আর আপনাদের ইসলামের অবস্থা কি এই ইসলাম নিয়ে আল্লাহর সামনে যাওয়া এত সহজ এই ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাওয়া আল্লাহ তাআলা কি বারবার বলেন নাই তুমি কি আমার কাছে আসবা কিন্তু একা কি আসবা আমার কাছে বিশুদ্ধ ঈমান ছাড়া আইছো না আমার সাথে একটা একটা বিশুদ্ধ অন্তর ছাড়া আমার কাছে তুমি আইছো না একদিন বারবার তিনি আপনাদেরকে বলেন নাই আপনাদের কানে এই কথা পৌঁছে নাই এগুলো আপনি শুনেন নাই এগুলো আপনাদের কর্ণকুহরে কবে পৌঁছবে এগুলো কবে আপনাদের মধ্যে শিহরণ জাগাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাদেরকে বারবার তার দিকে ডাকছেন বারবার তিনি আপনাদের কথাগুলো আল্লাহ তার কথাগুলো আপনাদেরকে বলছেন প্রিয় ভাইরা আমি সেজন্য বলছি যে এমন সমস্যা যেন এরকম একটা অবস্থায় না হয়ে যায় যে আমরা নেগেটিভ জিনিসগুলোকে ইনফেমাস ব্যক্তির এখন ফেমাস হয়ে যায় নেগেটিভ জিনিসগুলোকে আমরা আমাদের নিজেদের মানুষের কাছে পরিচিত বানানোর জন্য নেগেটিভ জিনিসগুলো আমরা করে করে বেড়াচ্ছি এরকম যেন কোন অবস্থায় আমাদের না হয়ে যায় সত্যিকার অর্থে সেটি হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ দ্রোহী যারা তারাই সবচেয়ে বেশি সেলিব্রিটি সবচেয়ে বেশি আল্লাহর দিন বিরোধী যারা তাদেরকে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে এবং আল্লাহর দিনের বিরোধিতা যেখানে আছে সেখানেই সকলে আছে যেখানে আল্লাহর দিনের কথা আছে সেখানে কেউ নাই সেখানে কারো কথাও নাই এবং সেগুলোকে ফোকাসে আনবে আলোচনায় আনবে সেগুলোকে প্রমোট করবে সেগুলোকে ফান্ডিং দেবে সেগুলোকে প্রমোট করবে ইত্যকার কোনো আয়োজন কোথাও নাই সব আয়োজন কেবলমাত্র যেন শয়তানের রাজত্ব সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ভাইরা শয়তানের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে শয়তান তার কথা অনুসারে তার আঙ্গুলের ইশারায় সব কিছুকে পরিচালনা করছে প্রত্যেকটা জিনিস শয়তানের ইশারায় পরিচালিত হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে প্রেসক্রিপশন প্রদান করুন আমি কিভাবে মুক্তি পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুল হালালান ওয়া কুল সিদকান সত্য বলো সত্য খাও হালাল খাও দুইটা বিষয়ের মধ্যে আপনার গোটা জীবনের প্রেসক্রিপশন আছে কুল হালালান ইট হোয়াট ইজ গুড যেটা তোমার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল তোমাদের জন্য হালাল বলেছেন সেটি তোমরা খাও ওয়াকুল সিদকান সত্য ছাড়া কিছু বইলো না এই দুটো আমাদের জীবন থেকে এখন আমরা ডিভোর্স দিয়ে দিয়েছি এগুলোকে আমাদের জীবন থেকে এখন আমরা তাড়িয়ে দিয়েছি এগুলো আমাদের জীবনের সাথে কোনো সম্পর্কই নেই এগুলো ভিন্ন জগতের জিনিস ছিল এগুলো আমাদের সাথে কোনো সম্পর্কই রাখে না এগুলো আমরা দেখতেও এখন এগুলোকে আমরা ইয়েও করি না প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে হিজরত করেছেন আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম তোমাদের পিতা তার ধর্মাদর্শ হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতার ধর্মাদর্শ এটি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি আপনাদের নাম রেখেছেন মুসলিম তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কারণ তিনি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল ওয়া আনা আউয়ালুল মুসলিমিন তিনি বলেছেন
وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وأنا أول المسلمين تني بولتن إبراهيم عليه السلام تني الله سبحانه وتعالى بولن فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم سورة العنكبوت الله تعالى بولن إبراهيم عليه السلام بولن إني مهاجر إلى ربي أمي أمر رابر ديكي هزرت كرتشي أمي هزرت كرتشي أمر রবের দিকে অন্য জায়গায় তিনি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বললেন ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফানকুহু ফিল জাহিম ফারাদু বি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন তিনি বারবার বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমি আমার রবের দিকে হিজরত করছি আমি রবের দিকে যাচ্ছি নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের পিতামাতা নিজের সবকিছু ছেড়ে তিনি হিজরত করছেন শাম সিরিয়া ফিলিস্তিন সেখান থেকে তারপরে মিশর এবং তারপরে মক্কা ইত্যাদির দিকে তিনি হিজরত করছেন আপনি কোন দিকে হিজরত করতেছেন আপনার হিজরত কোন দিকে আপনার হিজরত কেবল মাত্র কোথায় গেলে টাকা পয়সা পাওয়া যাবে কোথায় গেলে সম্পদ বাড়বে কোথায় গেলে লুট করতে পারবেন কোথায় গেলে মানুষকে ধরতে পারবেন মারতে পারবেন ইত্তকারের এজেন্ডা নিয়ে আপনি 24টা ঘন্টা ব্যস্ত প্রত্যেকটা লোক একই রোগে আক্রান্ত প্রত্যেকটা লোক কারো কারো মানে প্রত্যেকের পরিস্থিতি দেখলে মনে হয় এগুলো সব পাগল হয়ে গেছে এগুলো কি আসলে মানুষ নাকি অন্য কোনো কিছু কেউ জানে না খুঁজেই পাওয়া যাবে না মনুষ্যত্বের ঠিকানা কারো কাছেই নাই মনুষ্যত্বের যেই বৈশিষ্ট্য এগুলো কারো কাছে নাই এভাবে আপনারা আপনাদের সময়গুলোকে কাটিয়ে দিচ্ছেন প্রিয় ভাইরা সেভাবে না ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন এবং আল্লাহ তাআলা তাকে আল্লাহর উদ্দেশ্যে তিনি আল্লাহকে পাওয়ার জন্য কোথায় গেলে আল্লাহর ইবাদত করা যাবে কোথায় গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একত্ব তার তাওহীদ এটাকে প্রতিষ্ঠা করা যাবে এটার উপর থাকা যাবে সেই উদ্দেশ্যে তিনি কেবলমাত্র ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরাও হিজরত করো তিনি হিজরতকে ফরজ করে দিয়েছেন মক্কা থেকে মদিনা হিজরতের পর হিজরত আর ফরজ নয় কিন্তু আরেকটা সময় আবার হিজরত করতে তিনি বলেছেন তা হলো কিয়ামতের আগে যখন চারিদিকে কেবল ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে তখন তোমরা নিরাপদ জায়গায় যাও যেমন শামের কথা তিনি বলেছেন আর অন্য জায়গাগুলোতে শেরারুল খালক সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো অন্য জায়গায় থাকবে আপনি কোন জায়গায় হিজরত করছেন আপনি কোথায় হিজরত করছেন আপনি কি কেবলমাত্র পশ এরিয়াতে যেখানে অনেক ভালো থাকা যায় ওই এলাকায় আপনি বসবাস করেন ও ওটা তো এলিট ক্লাসের লোকেরা থাকে আপনি কেবল এলিট ক্লাস হওয়ার জন্য সেখানে যাচ্ছেন ওইখানে সত্যি করতে দিন আছে কিনা দিন প্র্যাকটিস করা যায় কিনা দিনকে সেখানে প্রমোট করা হলো কিনা এইরকম আইডিয়া আপনার মধ্যে কতটুকু আছে আপনার স্টুডেন্ট আপনার সন্তানদেরকে এলিট স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন ইত্তকার ইত্তকার স্বপ্নে প্রত্যেকটা সেকেন্ডে আপনি মুখরিত থাকেন মুখর থাকেন বিভোর থাকেন তাদের দিনের কথা কে বলবে তাদের দিনের আলোচনা কে করবে তাদেরকে দিন জানাবে কে দিন প্র্যাকটিসের কথা দেখে কে বলবে এই ইস্যু তো আপনাকে বলতে হবে প্রিয় ভাইরা সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের কথা বললেন ইব্রাহিম আল্লাহর কাছে ইজ্জত করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিমকে কেবলমাত্র তাকে তার প্রিয় ভাজনী করে নেন ইত্তাখাযা আল্লাহ ইব্রাহিম খলিলা আল্লাহ ইব্রাহিমকে খলিলি বানিয়েছেন এরকম না আল্লাহ তাআলা ইব্রাহিমকে এরপরে যত নবী আসবে সকল নবীদের বাবা বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার প্রতি হিজরত করলে কি পাওয়া যায় দেখেন না এবং সবগুলো আয়াতে প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা এর পরবর্তীতে বললেন এরপর কি তিনি ফাবাশশারনাহু বিগোলামিন হালিম অথবা ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াজআলনা ফি যুররিয়াতি নুবুওয়াতা ওয়াল কিতাব ওয়া আইতাই ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন আল্লাহ তাআলা বারবার তার কথা বলতে গিয়ে যেন শেষ হয় না তাকে কি কি প্রদান করেছেন দুনিয়াতে আখিরাতে কি কি প্রদান করবেন সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহর প্রতি হিজরত করুন আল্লাহর প্রতি দৃষ্টিটা ফিরান কমপক্ষে অন্তরটাকে অন্তর্দিক থেকে আল্লাহর কাছে হিজরত করেন না আপনি হয়তো সম্পদ দিয়ে আল্লাহর কাছে অথবা আপনি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হিজরত করতে পারবেন না কিন্তু অন্তর দিয়ে আল্লাহর কাছে হিজরত করুন আল্লাহর রিজিকের আল্লাহর শরণ আপনার অন্তরে কতটুকু আছে বলেন তো একবার একবার বলতে পারেন কতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সর্বদা স্মরণ করতেন প্রত্যেকটা সেকেন্ডে তিনি আল্লাহকে স্মরণ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কতটুকু স্মরণ করছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে সবকিছু আল্লাহকে স্মরণ করে প্রাণীকুল সব করে এমনকি যেগুলোকে আপনারা জড় পদার্থ বলে সেগুলো তো আল্লাহ স্মরণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি রাসূলের সাথে মক্কার অলিতে গলিতে ঘুরতাম মক্কার পাথরগুলো পাহাড়গুলো গাছগাছালিগুলো কানা ইউসাল্লিমু আলা নবী এগুলো পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দিত আমি শুনতে পেতাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এগুলো সালাম দিত আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো যদি আল্লাহ তাসবিহ পড়ে ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফাহুনা তাসবিহাহুম সবকিছু আল্লাহর যিকির করে আল্লাহ তাসবিহ পড়ে কিন্তু তোমরা সেই তাসবিহ শুনতে পাও না প্রিয় আমি সেজন্য বলছি যে আপনারা আপনাদের অন্তরগুলোকে নিয়ে কমপক্ষে আল্লাহর দিকে হিজরত করুন আপনারা দুনিয়ার জন্য প্রচন্ড ছোটাছুটি করলেন দুনিয়ায় কেবলমাত্র আপনাদের সন্তানরা ইউরোপ আমেরিকাতে থাকবে বহু সুর টাকা পয়সা ইনকাম করবে এরপরে নাস্তিক হলো নাকি মোরতাদ হয়ে গেল এগুলোর কোনো খবরও নাই
কেবলমাত্র দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত আছেন হিজরত কোন দিকে করতেছেন কোন দিকে আপনি হিজরত করছেন আপনি হিজরত করার জন্য আপনি প্রচন্ড দোয়াদুরি করছেন এমন কোন মুহূর্ত নাই কেবল ছোট ছোট দোয়াদুরি রাতে ঘুম হয় না দিনেও কি আপনি কোন ক্লান্তি আপনি ক্লান্তিহীন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন কেবল দুনিয়ার এই কিছুদিনের জন্য এই সামান্য কিছুর জন্য এত দোয়াদুরি আখিরাতের অনন্ত জীবন যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেই দিনের জন্য কাজ কবে করবেন মরার পর এরপরে লোকেরা আপনার জন্য দোয়া করবে অথবা লোকেরা ওখানে কোরআন তেলাওয়াত করবে আপনি অমক কিছু লোকজনকে ওখানে প্রতিদিন টাকা পয়সা দিবেন আর তারা গিয়ে কবর জিয়ারত করবে কবরের মাজার বানাবেন ইত্তকার করে তারপরে পার পেয়ে যাবেন সেই পার পাওয়া এতই সহজ আপনার কাজ আপনি করলেন আরেকজনের দিয়ে করিয়ে নিয়ে যাবেন দুনিয়ার কাজটা তো আরেকজনের দিয়ে করাইলেন না দুনিয়ার পেছনে কেবল কুকুরের মতো ঘোরাঘুরি করবেন প্রত্যেকটি সেকেন্ডে অথচ রিজিকের গ্যারান্টি দিয়েছেন কে আল্লাহ জান্নাতের গ্যারান্টি তিনি দেন নাই যেটার গ্যারান্টি তিনি দিয়েছেন সেটা নিয়ে আপনি দৌড়াচ্ছেন আর যেটার গ্যারান্টি তিনি দেন নাই সেটার ব্যাপারে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই কোনো চিন্তাও নাই আপনি ভাবেনও না সেটা নিয়ে এটা তো এক ধরনের পাগলামি স্রেফ পাগলামি এই পাগলামির কোনো অর্থ নাই এই পাগলামি থেকে আপনি নিজেদেরকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসুন প্রিয় ভাইরা দুই নম্বর যে বিষয়টি আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি তাহলে যে দুই নম্বর যে বিষয়টা হলো স্পিরিচুয়াল ম্যাটার মুস্তাক সামিরান তাহজুরুন মুস্তাকবিরিন বিহি সামিরান তাহজুরুন সামিরান চ্যাটিং আপনি দেখবেন ইয়াং জেনারেশন তারা রাতের দিন বানিয়ে ফেলাইছে দিনের রাত বানিয়ে ফেলেছে ওরা রাতের বেলা তারা তারা কি করে রাতের বেলা তারা টিকটক বানায় রাতের বেলা তারা ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়াতে তারা থাকে বন্ধু বান্ধবের সাথে গল্প করে সিনেমা দেখে ইত্যকার ইত্যকার দিনের বেলা ওরা ঘুমায় এই জেনারেশন মুসলমানদের জেনারেশন কাফেরদের জেনারেশন নিয়ে আমার কোনো টেনশন নেই ওরা তো আছেই কিন্তু আপনি মুসলমানদের জেনারেশনই তো এরকম আপনাদের সন্তানগুলো বাসায় দেখেন কি করে আপনাদের সন্তানগুলো কি করে বাসায় সামেরান ওরা তো রাত ভরে চ্যাটিং করে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে আয়াত কিন্তু আপনাদের ব্যাপারে নাজিল হয় নাই কুরাইশদের ব্যাপারে নাজিল হয়েছে কুরাইশদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওরা মুস্তাকবিরিন ওরা অহংকার করে এই আয়াতের তাফসিরে ইবনে জালালাইন এবং সকল ইবনে তাফসির সকলই তারা তাফসিরে বলেছেন তৎকালীন কুফার এবং মুশরিকিনে মক্কা মক্কার এই মুশরিকরা তারা মনে করত আমরা কাবার সেবক আমরা কাবার সেবক হাজিদের আমরা পানি পান করাই তাদের সেবা শুশ্রূষা করি আমরা জান্নাতে না গেলে কারা জান্নাতে যাবে আমরাই তো এলিট আপনি যদি চৌধুরী বংশের লোক হন তাইলে তো আপনার গায়ের কাছে ঢুকেও যাইতে পারবে না গেলে মনে কারো ঘুষি মেরে আপনি ফেলে দেবেন এরকম একটা আর যদি অথবা ধরেন সেটা যদি কোনোভাবে খান শেখ অথবা ধরেন আরো পাঠারি এরকম কিছু কিছু আছে না এর পাশে তো যাইতেই পারবেন না আর সে যদি এত বড় ধরনের কোনো প্রভাবশালী কোনো কিছু হয় তাহলে তার কোনো কথাই নাই যদি সম্পদশালী হয় তাহলে তার কোনো কথাই নাই আমি এই জন্য বলে থাকি যখন আমরা পাবলিক প্লেসে যাই তখন আনপাবলিক হয়ে যায় পাবলিক প্লেসে গেলে লোকেরা কি আনপাবলিক হয়ে যায় কিছুদিন আগে আপনার পায়ে প্রায় চুমু দেবে এরকম লোকটাই যেন আপনি তার একটু কি করেন একটু ফেভার করেন কয়েকদিন পরে সে যখন পাবলিক পোস্টে যায় তখন আপনি তার ফোন দিলে সে ফোন ধরে না কারণ আমি ব্যস্ত আছি পিএস ফোন ধরে না না স্যারের সাথে কথা বলা যাবে না এক মাস পরে শিডিউল পাওয়া যেতেও পারে আপনি কি আপনাদের চিনি না কিন্তু এর আগে কিন্তু আপনার পিছনে পিছনে ঘুরছে আপনার টাকা দেবে আপনার একটু চা খাওয়াবে আপনি আমার সবচেয়ে পরম আত্মীয় আপনার স্যার আমি কাউরে চিনি না When you go to the public places, public posts, you become absolutely unpublic. Rasulullah sallallahu alaihi wasallam, a different man than children. There are different personality, a different bigtitto. আপনাকে অনেক পোস্ট পজিশন অনেক পাওয়ার অথবা ধরুন অনেক প্রেস্টিজ অথবা অনেক কিছু আপনি তৈরি করেছেন হাজার কোটি মাদ্রাসা মসজিদ ইত্যাদি বানাইছেন অমক মসজিদের আপনি মোতাবাল্লি অমকের ইত্যাদি ইত্যাদি এগুলো কিচ্ছু বানাতে পারবে না কিচ্ছু আপনাকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে যা তার কাছে আসতে হবে যা বাঁচাতে পারবে তা আসতে হবে আবু লাহাব এর বংশমর্যাদা তাকে রক্ষা করে নাই কিন্তু বেলালের কোনো বংশমর্যাদা কেউ জানে না কিন্তু জান্নাতুল ফেরদাউসে বেলালের জন্য হাহাকার হতে পারে অপেক্ষা করছে জান্নাতুল ফেরদাউস কখন বেলাল আসবে মর্যাদা বংশ মর্যাদা কিচ্ছু না আল্লাহর কাছে এগুলো আল্লাহ সুবহানাহু যে কোনো সময় তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন চিট চ্যাটিং গল্পবাজ গল্প এগুলো থেকে আপনি নিজেদেরকে দূরে রাখুন আপনাদের নিজেদেরকে এগুলো থেকে বিরত রাখুন আল্লাহর কথা বলুন আল্লাহর দিনের কথা বলুন আড্ডাবাজি বন্ধ করে দেন প্লিজ দিনের কথা বলুন দিনের কাছে আপনারা আসুন এবং তার যেহেতু আমি আরেকটা বিষয় চার পাঁচ মিনিট আলোচনা করবো এই জন্য আমি আরেকটা জিনিসে সেখানে আপনারা আসতে চাই প্রিয় ভাইরা আমরা কেবল দেখুন আমরা কেবলমাত্র এক ধরনের বিউটির পিছনে আমরা ঘুরছি এক ধরনের সৌন্দর্যের পিছনে আমরা ঘুরছি কোরআন আল্লাহ তাআলা তিন ধরনের সৌন্দর্যের কথা বলেছেন ফাসফাহি সফহাল জামিল আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবরুল জামিল এবং আল হিজরুল জামিল ফাহজুরহুম হাজরান জামিলা
তিন ধরনের সৌন্দর্যের কথা আল্লাহ বলেছেন আসফাহুল জামিল আল হিজরুল জামিল এবং আসবরুল জামিল আপনি এই যে কোরআনের যে সৌন্দর্যের কনসেপ্ট এই কনসেপ্টগুলো কবে আপনি ধারণ করবেন এই সৌন্দর্যের কনসেপ্টগুলো ধারণ করুন বিউটি ইজ দা বিউটি অফ দি কোরআন বিউটি ইজ দা বিউটি অফ দি সুন্নাহ বিউটি দা বিউটি হুইচ হ্যাজ বিন ডেসক্রাইবড বাই আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার সৌন্দর্যতাই যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন যে সৌন্দর্য আপনাকে আখিরাতে বাঁচাতে পারবে সেই সৌন্দর্যকে আপনি গ্রহণ করার চেষ্টা করুন আর সেই রিয়েল সৌন্দর্য কি জানেন সেই রিয়েল সৌন্দর্য হলো দ্বীন সুন্নাহ যে ব্যক্তি সুন্নাহ অনুসারে চলে তার চেয়ে সুন্দর কেউ নাই দেখবেন হিজাবি নারীদের পেছনে এখন লোকেরা ঘুরতেছে কারণ হিজাবি নারীদের চেয়ে সুন্দর কেউ নাই দাড়িওয়ালা ব্রাদারদের পেছনে লোকেরা ঘুরতেছে কারণ এদের চেয়ে সুন্দর আর কেউ নাই বিউটি লাইস ইন দি বিয়ার্ডস অফ দ্য বিহোল্ডার আমি বলে থাকি বিউটি লাইস ইন দ্য বিয়ার্ড অফ দ্য বিয়ার্ড হোল্ডার সৌন্দর্য তো আসলে যারা দাড়ি রাখে তাদের মধ্যে দাড়িওয়ালা লোকদের সৌন্দর্য আর যাদের দাড়ি নাই ওদের দিকে তাকিয়ে দেখেন সৌন্দর্য কাকে বলে ইহুদি খ্রিস্টান অথবা অমুসলিমদের ওরা যখন বৃদ্ধ হয় ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন আর আমাদের বৃদ্ধগুরু চেহারার দিকে তাকিয়ে দেখেন এরা যখন দাঁড়িয়ে রাখে এদের চেহারা দেখে যেন নূর ছড়ে আর ওগুলো যেন জাহান্নামের কীট একবার তাকিয়ে দেখেন অন্তর চোখ দিয়ে দেখতে হয় এগুলো আপনাকে এবং তাহাজুরুন ভালো কাজগুলোকে প্রত্যাখ্যান করা কেবল খারাপ কাজ যত খারাপ তাকে আঁকড়ে ধরছেন চুম্বকের মতো খারাপ যত কিছু আছে সব আপনি আঁকড়ে ধরছেন কোরআনকে আপনি প্রত্যাখ্যান করছেন সুন্নাকে আপনি প্রত্যাখ্যান করছেন এগুলো কোনো কিছুই আপনার কাছে কোনো আবেদন তৈরি করে না কেবল আবেদন করে আপনার কাছে কি হারাম জিনিসগুলো প্রিয় ভাই আমি লাস্ট যে কথাটি বলতে চাই আজকে শিক্ষা ব্যবস্থার বিষয়ে আপনাদেরকে অবশ্যই কিছু জিনিস আপনাদেরকে জানানো দরকার আমাদের পাঠ্য বইতে যে পরিমাণ ভুল এবং ইতিহাস নিয়ে যেভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এগুলো আপনাদের জানা দরকার আমি মাদ্রাসা সিলেবাসের কথা বলছি স্কুলের বিষয়টা আমি বলছি না মাদ্রাসায় যদি আপনি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইগুলোর দিকে যদি আপনি থাকেন তাহলে আপনি দেখবেন এখানে বিতর্কিত লেখা এখানে ছবি ইত্তকার ভর্তি এখানে করা হয়েছে এখানে এমন কিছু আপনি যদি এক একটা বইতে দেখবেন 200-300 ছবি দিয়ে ভর্তি কুকুরের ছবি শুয়ারের ছবি ইত্যাদি এগুলো ভর্তি করে দেওয়া হয়েছে মূর্তির ছবি এসকল ইতিহাসের নামে কেবলমাত্র ওই পাল সভ্যতা কেবলমাত্র হিন্দুদের ওই সভ্যতা ইত্তকার ছাড়া আর কোনো আলোচনাই নাই মনে হচ্ছে যেন এখানকার আলোচনাটা এখানকার সভ্যতা মানে হচ্ছে কেবল ওদের সভ্যতা এখানে মুসলমানদের কোনো সভ্যতা নাই ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজিদেরকে এখানে ডাকাত অথবা লুটেরা অথবা এখানে তাদেরকে বিদেশি ভিন দেশি এবং তাদেরকে এখানে এসে উড়ে এসে জুড়ে বসা হিসেবে তাদেরকে দেখানো হয়েছে আপনাদের পূর্বপুরুষদেরকে যাদের কারণে আপনারা মুসলমান হয়েছেন তাদেরকে দেখানো হয়েছে এরা উড়ে এসে জুড়ে বসেছে এবং এখানে তারা লুটেরা ছিল তারা অত্যাচারী ছিল তারা নারীদের সম্মান সম্ভ্রমকে তারা হানি করেছে তারা নারীদেরকে এবং এখানে নিকৃষ্ট স্লেভ প্রথা দাসত্ব প্রথা তারা আবিষ্কার করেছে তৈরি করেছে নারীদেরকে গৃহবন্দী করে রেখেছে তাদেরকে শিক্ষা সভ্যতা থেকে তাদেরকে দূরে রেখে দিয়েছে ইত্তকার ইত্তকার আলোচনা করা হয়েছে অথচ যারা এই কথা বলে ওরা নারীদেরকে সতীদাহ প্রথার নামে ওরা নারীদেরকে জীবন্ত হত্যা করত ওরা নারীদেরকে গণগ্রহ গণগ্রহ তারা মনে করত এবং তাদের মেয়েদেরকে তারা তাদের সকল সম্পদ থেকে তারা বঞ্চিত করেছে তাদের মেয়েদেরকে অন্যের কাছে বিয়ে দেওয়ার সময় ওই ছেলেটির গায়ে উপর যেহেতু আরেকটা ভয়ঙ্কর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে যৌতুকের নামে ভিন্ন ধরনের প্রথা ওরা আবিষ্কার করেছে ওদের সম্পদে নারীদের কোনো অধিকার ওরা রাখে নাই ওদের কন্যা সন্তান হলে এখন ওরা হত্যা করে এখন হত্যা করে চ্যালেঞ্জ করে বললাম অন রেকর্ড এখনো চ্যালেঞ্জ করে বললাম এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রূণ নারী অথবা মায়ের পেটে থাকা অবস্থায় যখন ডায়াগনোসিস করে দেখা যায় যে এটা কন্যা সন্তান হচ্ছে এখনো যারা বেশি হত্যা করে এরাই তারা এখনো গিয়ে দেখেন পৃথিবীতে স্ট্যাটিস্টিক্স এখনো তারা সবচেয়ে বেশি হত্যা করে কিন্তু তাদের সাহিত্য আমাদেরকে শেখানো হয় তাদের কথা আমাদেরকে বলা হয় মুসলমানদের সাহিত্যে মুসলমানদের কোনো আলোচনা নাই মুসলমানদের কোনো কথা নাই মুসলমানদের কোনো আলোচনা সেখানে নাই প্রিয় ভাইরা আপনি এখানে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি মুসলমানরা এখানে ধ্বংস করে দিয়েছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা মুসলমানদের সন্তানদেরকে একশত আপনি যে ক্লাস সিক্সের যেই বই আপনি দেখবেন সেখানে দেখবেন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের 114 এবং 115 পেজ গিয়ে দেখেন ডারউইনের থিওরি শেখানো হচ্ছে এবং সেখানে ছবি দেয়া হচ্ছে মানুষ কিভাবে বানর থেকে স্তরে স্তরে তারা মানুষ হয়েছে এটা তারা শেখানো হচ্ছে আপনাদের পূর্বপুরুষরা কি বানর ছিল নাকি নবী ছিল আপনার প্রথম যে মানুষ তিনি নবী আদম আলাইহিসসালাম আপনার আদমের বংশধর যাকে আল্লাহ তাআলা নবী হিসেবে আল্লাহ কাছে স্থাপাই না আদম আল্লাহ তাআলা বলেছেন আমি আদমকে নির্বাচন করেছি তাকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করে দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়ে দিয়েছেন তাকে অস্বীকার তাকে সিজদা না করার কারণে শয়তান শয়তানে পরিণত হয়েছে আপনারা তো তাদের বংশধর বানরের বংশধর কবে থেকে হলেন আপনারা এগুলো শেখানো হয় বিজ্ঞানের নামে কেন এটা শেখানো হবে মুসলমানরা তো এটাকে প্রত্যাখ্যান করেছে গোটা বিশ্ব যেটাকে প্রত্যাখ্যান করেছে বিজ্ঞানের নামে কেন মুসলমানদের কথা পড়ানো হবে আর মুসলমানদের যারা মাদ্রাসায় পড়ে তাদের ডারউইনের এই থিওরি তাদের পড়ার কোনো প্রয়োজন আছে নাকি কি কারণে তাদেরকে এটা শিখতে হবে কি কারণে তাদের কোন বিজ্ঞানী হবে তারা
কেমন বিজ্ঞানী হবে মুসলমানরা কি বিজ্ঞানী হয় নাই এই পৃথিবীতে যদি বিজ্ঞানের কোন সভ্যতা তৈরি করে থাকে তাহলে মুসলমানরা তৈরি করেছে বিজ্ঞানের সভ্যতা এখনো যদি যে সভ্যতার উপর ভিত্তি করে গোটা পৃথিবী চলছে এই সভ্যতার গোড়া কীর্তন গোড়া পত্তন তৈরি করেছে মুসলমানরা মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটিগুলোতে পড়ে এই ইউরোপিয়ান লোকেরা যখন মুসলমানরা ইউনিভার্সিটিতে পড়ে তখন ইউরোপিয়ানরা বনে জঙ্গলে বসবাস করে এখনো যদি মিডল এজ মধ্যযুগীয় বর্বরতা বলা হয় তাহলে ইউরোপের মধ্যযুগ বলা হয় মুসলমানরা যখন আকাশে ঘুরে বেড়াতো মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য তাদের জ্ঞান এবং বিজ্ঞানের সোনালী যুগ যখন মুসলমানদের তখন ওদের অজ্ঞতার যুগ ওদের তখন অন্ধকারাচ্ছন্ন যুগ সেই যুগে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করে সেই সব সেই সময় থেকে অন্ধকারাচ্ছন্ন দেখিয়ে আপনি এই সময়গুলোকে এভাবে চিত্রিত করবেন আমাদের সন্তানদেরকে এগুলো শেখাবেন এগুলো এগুলো কোন ধরনের শিক্ষা ব্যবস্থা কেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পড়াতে হবে প্রিয় ভাইরা কেবলমাত্র বানর থেকেই এটা তৈরি হয়েছে এগুলো চিন্তা করে এগুলো বলার কোনো অবকাশ না আরো বহু কিছু আপনি ষষ্ঠ শ্রেণীর বাংলা ইংরেজি ইতিহাস সামাজিক বিজ্ঞান গণিত শিল্প সভ্যতা সুস্থ স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ডিজিটাল প্রযুক্তি বিজ্ঞান ধর্মশিক্ষা এই নয়টি বিষয়ের কোথাও আপনি কোরআন সুন্নাহ মুসলিম মনীষী বিজ্ঞানী গবেষকদের কোন বাণী এবং তাদের জীবনী খুঁজে পাবেন না কোথাও নাই এগুলো কেবল অমকের তমকের এগুলো মুসলমানরা করে নাই অথবা এখানে আপনি এই 91 ভাগ 90 ভাগ অথবা 88 ভাগ মুসলমানদের দেশে কেবল দেখবেন এখানে আলোচনা করা হচ্ছে বিবর্তনবাদ প্রাচীন সভ্যতার নামে মূর্তির সভ্যতা হিজাববিহীন মেয়েদের ছবি গান বাজনা হারমোনিয়াম তবলা গিটার খেলাধুলা মোবাইল ব্যবহার প্রযুক্তি ইত্যাদির নামে নারীদের নগ্ন শত শত নগ্ন ছবি হিজাববিহীন ছবি দিয়ে বইগুলো ভর্তি করে দেওয়া হয়েছে সেই কাজগুলো হচ্ছে এবং এগুলো আপনাদের সন্তানরা পড়বে এগুলোই পড়বে এই কথাগুলো আপনাদের জানা দরকার এই কথাগুলো আপনাদের জানা দরকার কারণ আপনাদের সন্তানরা যেন কোন অবস্থায় সেগুলো না ইয়ে করে নগ্ন অশ্লীল ছবি কুকুরের ছবি সভ্যতার নামে উলঙ্গ অর্ধ উলঙ্গ মূর্তির ছবি এগুলো ব্যাপকভাবে স্থান পেয়েছে 1500 বছরের মুসলিম ঐতিহ্য নীতি নৈতিকতা কোথাও নাই এগুলো মুসলমানরা মনে নীতিহীন আমার কাঁদতে মনে চায় আমি দরজা বন্ধ করে মাঝে মাঝে কাঁদি দম বন্ধ হয়ে যায় আমার কেন এটা হবে আমি চিন্তা করি আমার সমাজটাকে আমি প্রচন্ড ভালোবাসি কারণ এই সমাজে আমি আমার দিনকে প্রচার করবো এই সমাজেই প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা প্লিজ আপনার সন্তানদেরকে বাঁচান ওদেরকে রক্ষা করুন ওদেরকে দিনের বিষয়ে ওদেরকে জানান প্লিজ এগুলো বিষয়ে এগুলো এভাবে আপনাদের সন্তানরা ওরা এই কোমলমতি সন্তানরা কেন তাদেরকে ডারউইনের এই তথ্য শিখতে হবে কেন তাদেরকে ওই ইহুদি খ্রিস্টান অথবা হিন্দু বৌদ্ধদের সভ্যতা তাদেরকে জানতে হবে মুসলমানদের সভ্যতা নাই কোরআনে কোনো সভ্যতার আলোচনা নাই এই সভ্যতার আলোচনা মুসলমানদের সন্তানরা শিখবে না আপনি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এগুলো শেখাতে চান আপনি কেন এগুলো মুসলমানদের আকিদা বিশ্বাস ইত্যাদি বিরোধী দেব দেবীদের নগ্ন আপনি সেখানে দেখবেন স্বর্গীয় মাতা আইসিস কৃষি দেবতা ওসাইরিস এবং যুদ্ধ দেবতা ইত্যাদি বিভিন্ন দেবতার নাম এখানে দেওয়া আছে মুসলমানদের কোনো দেবতা সভ্যতা আছে নাকি মুসলমানদের একমাত্র রব হচ্ছেন কি আল্লাহু সামাদ আল্লাহু আকবর আল্লাহু সামাদ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কেউ তার মত না কেউ তার সমকক্ষ না কেউ তার সাথে কোনো কিছু শেয়ার করে না সবকিছু তার নিজের সবকিছু লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার ইংরেজি বইতে 12টা কুকুর 14টা নেকড়ে বাগের ছবি আছে অন্য কোনো কিছু নাই কেন এখানে কি একটা কাবার ছবি দেওয়া যায় না এখানে মসজিদের ছবি আসতে পারে না এখানে আমাদের কোনো সভ্যতা নাই এখানে আমাদের কোনো শিক্ষা নাই এখানে মুসলমানদের তৈরি কোনো আবিষ্কারে কোনো কিছু নাই মুসলমানরা কি সাহিত্য নিয়ে কোনো কাজ করে না এই সাহিত্যের আলোচনা মুসলমানদের কোনো জিনিস এগুলো কোনোভাবেই আসবে না মেয়েরা ফুটবল খেলে টিভি দেখে অনলাইনে কার্টুন দেখার ইত্যকারী বিষয়গুলো এগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে আপনি কি জীবিকা উপার্জনের জন্য আপনি গান শিখবেন নাচবেন বাঁশি বাজাবেন হারমোনিয়াম বাজাবেন তবলা বাজাবেন গিটার বাজাবেন ইত্যকারের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে যে এগুলো তুমি করো আপনাকে এগুলো করে আপনার আয়ের কাপ করতে হবে এর বাইরে কি আপনার আয়ের কাপের কোনো পথ পদ্ধতি নাই এবং এখানে দেখবেন গানের প্রতি আসক্তি কাল্পনিক কবিতা এখানে তৈরি করা হয়েছে ভূতের ভয় ঝড়ের ঝগড়া শেখানো হচ্ছে বইতে মুসলমানদের বাচ্চাদেরকে ঝগড়া শেখানো হচ্ছে আপনাদের এই বইগুলোতে উদাহরণ হিসেবে গীতাঞ্জলির নাম উল্লেখ করা হচ্ছে কিন্তু সেখানে কোরআনের নাম নাই হাদিসের নাম নাই কোরআন সেখানে আদর্শ বই না আদর্শ বই হলো গীতাঞ্জলি ওগুলো এখানকার মূল উপযোগ্য বিষয় মূল আলোচনার বিষয় এখানে প্রিয় ভাইরা শিল্প সংস্কৃতি বই আপনি দেখতে পাবেন সঙ্গীত গান নৃত্য মাটির পুতুল সার্কাস মঙ্গল শোভাযাত্রা ইত্যাদির কথা বলা হচ্ছে কোন মুসলমান মঙ্গল শোভাযাত্রার প্রতি বিশ্বাস করলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে কিন্তু এটাই তো আপনাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে নয়টি বইয়ের যে কোনো মানুষের নামে ব্যবহৃত হয়েছে একটি মুসলমান দেশে সত্যি আপত্তিকর আপনি দেখবেন এই নয়টা বইতে ক্যারেক্টার হিসেবে বিভিন্ন গল্প বলা হচ্ছে বিভিন্ন চরিত্র এখানে কার নাম বলা হচ্ছে দেখেন এখানে নাম হচ্ছে অনিকা মিনা লিটল
ব্লাড তারপর যে হচ্ছে প্লাবন রতন মেধা দীপক স্কট রূপা নন্দিনী এসটি মিশেল মিতা রন শেলি নিনা জয়া সুবর্ণা রায় মনিকা চাকমা রিনা গোমেজ রাতুল রমা রবিন শিশির ডেভিড প্রিয়াঙ্কা অরবিন্দ চাকমা মন্দিরা শিশু মিলির সুনীল মিনু চুকিং মিনু তারপরে কি চিনুক ইত্যাদি একটা মুসলমানের নামও শুনছেন কোন মুসলমান নাম নাই একটা মুসলমান নামও নাই এগুলো দিয়ে সব ভর্তি করে ফেলতে হবে বইগুলো কাদের প্রতি আপনারা ভালোবাসা দেখাবেন কাদেরকে আপনি ভালোবাসা দেখাতে চাচ্ছেন এখানে মেসোপটেমিয়ার সভ্যতা মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা হরপ্পা সভ্যতা কিন্তু ইসলামী কোন সভ্যতার আলোচনা নাই একটা বইতে প্রায় 150 পেজের মধ্যে 12 13 পেজ কেবলমাত্র মুসলমানদের সভ্যতা নিয়ে আলোচনা করেছে তাও তাদেরকে লুটেরা হিসেবে দেখানো হয়েছে তাদেরকে ভিনদেশী হিসেবে দেখানো হয়েছে আমাদের সন্তানগুলো যেন আমাদের আমাদের পূর্বপুরুষদেরকে যাদের কারণে আমরা ইসলাম শিখেছি তাদেরকে যেন ঘৃণা করে এই শিক্ষা এখানে দেওয়া হয়েছে এখানে সেই সভ্যতা তাদেরকে শেখানো হয়েছে ইত্তকার প্রিয় ভাইরা সেজন্য আমি যে লাস্টে যে কথাই বলতে চাই তাহলে যে এখানে এলজিবিটি ট্রান্সজেন্ডার মুভমেন্ট ইত্যাদি দেখানো হয়েছে এখানে ছেলেরা যেন ছেলেরে বিয়ে করে মেয়েরা যেন মেয়েকে বিয়ে করে জেন্ডার এখানে কোনো ইস্যু না বলে ছেলে মেয়ে এটা কি আবার ছেলে মেয়ে এটা বায়োলজিক্যাল একটা ডিফারেন্স ছেলে যা মেয়ে অর্থাৎ তোমরা একসাথে বন্ধু বান্ধবের মতো তোমরা চলতে পারবা যেখানে মনে চায় সেখানে তোমরা যাবা তোমরা আড্ডা দেবা তোমরা রাতের বেলা একসাথে ঘুমাবা সেগুলো আপনাদেরকে শেখানো এখানে ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে শেখানো ওরা কি শিখবে ওরা কি জানবে এবং ওরা কি নিয়ে কি বিশ্বাস নিয়ে ওরা তো ওরা ওরা সামনে এগিয়ে যাবে প্রিয় ভাইরা যৌনতা এর বিষয়টা নারী এবং পুরুষের সম্পর্ক এই ছোট সিক্স সেভেন বাচ্চাদেরকে এত অশ্রাব্য ভাষায় শেখানো হয়েছে আপনি কোরআনে চ্যালেঞ্জ করে বললাম কোরআনে এমন কোনো শব্দ আপনি পাবেন না যেই শব্দটা আপনার কানে গিয়ে বাঁচতে পারে স্বামী স্ত্রীর রিলেশন গুলোকে এত স্মার্টলি কিভাবে আল্লাহ বললেন আমি ওইখানে থমকে যাই আমি সামনে আগাতে পারি না বিশ্বাস করুন কোরআন ওই আয়াতগুলো পড়তে গিয়ে আমি সামনে আগাতে পারি না কিভাবে সম্ভব এরকম শব্দ চয়ন করা সামান্য কোনো গন্ধ নাই সামান্য কোনো গন্ধ নাই স্বামী স্ত্রীর রিলেশন গুলোকে এত স্মার্টলি লামাসতুমুন নিসাআ ইউ টাচ ইউর ওমেন দেখেন তো কি শব্দ তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করে এতটুকুই বলা হচ্ছে কিন্তু ইঙ্গিত কিন্তু ভিন্ন কত স্মার্টলি বলে স্যার এত জঘন্য ভাবে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে আমরা শিখি নাই আমাদের সব আমাদের পূর্বপুরুষরা শেখে নাই তারা কি দিন জানে না ওলামায়ে কেরামরা কি তারা এতদিন পর্যন্ত তারা কি এগুলো জানায় নাই এগুলো সবই ছিল কিন্তু এগুলোকে আপনি দেখবেন এখানকার যত মুসলমানদের যত মুভমেন্ট ছিল সবগুলো মুভমেন্টকে তারা জঘন্য হিসেবে তারা এখানে দেখিয়েছে এখানে হাজির শরীয়তুল্লাহর মুভমেন্ট এখানে তিতুবুরের মুভমেন্ট ইত্তকার অথবা খেলাফত মুভমেন্ট এবং আপনি দেখবেন ফরাইজি মুভমেন্ট ইত্তকার সব মুভমেন্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিসেবে দেখানো হচ্ছে প্রীতিলতার মুভমেন্ট শুদ্ধ সূর্য সেনের মুভমেন্ট ক্ষুদিরামের মুভমেন্ট বাঘা যতীন ইত্যাদির মুভমেন্ট নাকি এদের চেয়ে অনেক অনেক শক্তিশালী কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এগুলো আপনাদের প্রত্যেকটা সেকেন্ডে প্রিয় ভাইরা এগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে আমি যাই হোক আমি লাস্ট যে কথাটি আপনাদেরকে বলতে চাই তাহলে যে আপনি যদি এমনকি যদি এখানকার অন্য বই আমি শুধুমাত্র ইতিহাস সংস্কৃতি বিজ্ঞান ইত্যাদির কথা আমি বলি না সকল সাবজেক্টগুলো একই একটাই মাত্র উদ্দেশ্য কেন এরকম হচ্ছে কি কারণে এটা হবে এখানে আমাদের সন্তানরা জ্ঞানী বিজ্ঞানী হবে এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞান বিজ্ঞান কি চোরের হাতে তৈরি হবে নাকি যে বেটা চোর আরেকজনের ওই গুগল থেকে কপি করে সেটা আবার নিজের নামে চালিয়ে দেয় এরকম চোরদের মাধ্যমে আমাদের শিক্ষানীতি কোনোদিন তৈরি হতে পারে না এবং আমাদের বইরা এরকম চোররা কোনোদিন লিখতে পারে না এখানে অবশ্যই শিক্ষিত সমাজ আছে এখানে ওলামায়ে কেরামদের এখানকার অবশ্যই যদি এখানকার মানুষের জন্য যদি শিক্ষানীতি তৈরি করতে হয় যদি সিলেবাস তৈরি করতে হয় আলেমদের একটা বডি লাগবেই যারা এটা তদারকি করে দেবে কারণ আমাদের সন্তানরা এগুলো শিখবে আমরা আমাদের সন্তানদেরকে লুটেরাদের হাতে তুলে দিতে পারি না الله تعالى ما ذكي بوزار توفيق دان كورونا أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبنا بول بنا كبر بروتم خود بيا تو زعلامو يباشون عين كرسن نكي أبنا را بايرا أبنا را দিন তো আপনাদেরকে বোঝাতে হবে ওলামায়ে কেরাম হচ্ছে এটা জাগ্রত বিবেকের মতো আলেমদেরকে সত্য বলাই লাগবে আলেমদেরকে সত্য বলাই লাগবে আলেমরা যদি এগুলো না বুঝে না বলে তাহলে কারা বলবে কে বলবে এই কথা আর এই মসজিদে আপনারা আসেনি আলেমদের কথা শোনার জন্য নাকি অন্য উদ্দেশ্যে এসছেন আলেমদেরকে কথা শোনা তাদের কথা শোনার জন্য তারা ভুল বললে অবশ্যই তাদেরকে শুধরে দেবেন কিন্তু
আপনাদের বিবেকটা জাগ্রত করুন, নিজের অন্তরটাকে সুস্থ রাখুন, নিজের ঈমানটাকে সুদৃঢ় করুন, নিজের সন্তানদেরকে বাঁচান, চারিদিকে শকুন, বিশ্বাস করুন শকুন আমি ছাড়া কিছু দেখতে পাই না, চারিদিকে কেবল শকুন, শকুনরা আমাদের ঈমান লুট করে নেওয়ার জন্য ওরা চারিদিকে ওত পেতে আছে, সকল ধরনের আয়োজন তাদের মাধ্যমে আছে, সকল ধরনের আয়োজন, সেই জন্য আপনাদের সন্তানদেরকে বাঁচান, বাসায় পরিবারে দিন শিক্ষা দিন, পরিবারে দিনই আলোচনা করুন, পরিবারে দিন এর চর্চা বাড়িয়ে দিন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, ওদেরকে নিয়ে একসাথে কোরআন তেলাওয়াত করুন, ইসলামিক লিটারেচারগুলো কেউ আপনাদের সন্তানদেরকে পড়াবে না, বিশ্বাস করুন কে পড়াবে না, আমি বুঝতে পেরেছি কেউ পড়াবে না আপনাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে আপনারা পড়ানো, আপনারা ওদেরকে বাঁচানো, হোম স্কুলিং প্রয়োজনে শুরু করে দেন, বুঝলেন না, হোম স্কুলিং কাকে বলে, আমাদের পূর্বপুরুষরা তাদের সন্তানদেরকে ঘরে নিজেরা পড়াতেন, প্রয়োজনে হোম স্কুলিং করান, ব্যাপকভাবে নিজেরা পড়ান, ওইখানকার কি প্রবলেম আছে সেই প্রবলেমগুলো ধরিয়ে দেন, বাবা সেটা রাখো ঠিক আছে, সেটা স্কুলের বা সেখানকার মাদ্রাসায় থাক, কিন্তু তুমি এটা শিখতে হবে, তোমাকে এটা জানতে হবে, তাওহীদটাকে শেখান, নিজস্ব সিলেবাস তৈরি করুন, আলেমদের সাথে যোগাযোগ করে নিজেদের হোম স্কুলিং এর সিলেবাস তৈরি করে দেন, যে আপনার বাসায় আপনি কি পড়াবেন, আলাদা সিলেবাস রাখুন, আপনার এই সিলেবাস অনুসারে আপনার বাসায় পড়বে, আপনি সব পড়ান, নাইলে বাঁচাইতে পারবেন, অন্যথা বাঁচাতে পারবেন না, অন্যথা এগুলো সব নাস্তিক হয়ে যাবে, অথবা এগুলো সব মোরতাদ হয়ে যাবে, স্ক্যাপটিক অ্যাগনস্টিক, স্ক্যাপটিক মানে সন্দেহবাদী, অ্যাগনস্টিক মানে কি, তারা অজ্ঞবাদী হয়ে যাবে, তারা বুঝবে না কার তারা ইবাদত করবে, এরা তারা বুঝবে না, এরকম একটা সমন এরকম একটা অবস্থা তৈরি হবে, দেখেন না খেলাধুলার সময় বাংলাদেশের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় আয়োজন জুড়ে শত লক্ষ লক্ষ ছাত্ররা সেখানে উপস্থিত, তারা খেলা দেখে সারা রাত জুড়ে, কিন্তু ওইখানে কোনো দিনই আলোচনা, এখনকার মসজিদে এখন খুতবা হয়ে গিয়ে দেখেন কয়জন উপস্থিত আছে, ফজর নামাজে তো কাউকে খুঁজেও পাওয়া যাবে না, যে আসবে তার জন্য নেগেটিভ মার্কিং হবে, তুমি ফজরে আসছো কেন, নিশ্চয়ই জঙ্গিবাদের সাথে সম্পর্ক আছে, সেটা আপনাকে এই জন্য আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের দেশটা বাঁচাও, আল্লাহ এখানকার নেতৃত্বে যারা আছেন তাদেরকে তুমি দিনের ভালোবাসা অন্তরে তৈরি করে দাও, আল্লাহ তারা যেন তোমার দিনটাকে বুঝে সেই অন্তর অবস্থা তৈরি করে দাও, আল্লাহ সবার অন্তরটাকে তুমি সাফ করে দাও, আল্লাহ তোমার তোমার ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দাও, তোমার দিনের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দাও, তোমার রাসূলের সুন্নার ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দাও, আল্লাহ আল্লাহ যারা যেখানে আছি যারা দায়িত্বশীল তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আল্লাহ আল্লাহ যারা দায়িত্বশীল তাদেরকে তোমার দিন বুঝার তৌফিক দান করো, আল্লাহ তোমার ভয় তাদের অন্তরে তৈরি করে দাও, আল্লাহ আল্লাহ তুমি এমন কিছু তাদেরকে দেখিয়ে যাও যার কারণে তোমার দিনের ভয় তোমার ভালোবাসা তাদের অন্তরে তৈরি হবে, আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে সুস্থ রাখো, আমাদের সন্তানগুলোকে তুমি দিনদার বানাও, আল্লাহ তাদেরকে তুমি শকুনের হাত থেকে বাঁচাও, আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমার দিনের উপর দায়মম কায়েম রাখো, আল্লাহ মুসল্লিদেরকে সবাইকে তুমি কবুল করে নাও, ইমানদারদের ইমান বাড়িয়ে দাও, যারা মারা গিয়েছেন তাদেরকে জান্নাত দান করো, তাদের গুনাহগুলো মাফ করে দাও, যারা জীবিত আছেন তাদেরকে সুস্থ রাখো এবং তাদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা প্রদান করো, সকল আলেমদের তুমি সম্মান বাড়িয়ে দাও, দায়ীদের সম্মান বাড়িয়ে দাও, তাদের নিরাপত্তা অনেক বাড়িয়ে দাও, আল্লাহ তোমার আসমানি ফেরেশতা দিয়ে তাদের নিরাপত্তা বাড়িয়ে দাও, তাদের মর্যাদা তুমি বাড়িয়ে দাও, আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেশটাকে কবুল করে নাও, এটা ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও, আল্লাহ এখানে বহু লোক তাদের দিন প্রচারের জন্য এসেছে, এই ভূমিটাকে তুমি তোমার স্পেশাল নজরে নিয়ে নাও, আল্লাহ এখানকার সকল কাজগুলোকে তুমি দিনই কাজ হিসেবে কবুল করে নাও, আল্লাহ ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা